অমিত সরকার পতনের পর বিতর্কিত মন্তব্য করে একের পর এক সমালোচিত হয়ে আসছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এবার প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বলা ম্যাজিস্ট্রেটের পক্ষ নিয়ে আবারও কটূক্তির শিকার হয়েছেন তিনি। চাকরিবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে প্রথমে ওএসডি ও পরে সাময়িক বরখাস্ত করায় রাষ্ট্র সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন গোলাম মাওলা রনি। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে রনি লিখেছেন, তাবাসুম উর্মিকে কেন ওএসডি করা হলো, যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়, দলবাজির জন্য পদোন্নতি হয়, দুর্নীতির জন্য সম্মান করা হয়, সেখানে তো সরকারি চাকরিবিধির দোহাই দেওয়া হয় না। একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা, যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে, তবে আমরা কিভাবে অগ্রসর হব? ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এর আগে ফেসবুকে তাপসী তাবাসুম উর্মি লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি, এতই সহজ। এছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট এবং রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেও একটি পোস্ট দিয়ে প্রশাসনের বিতর্কের জন্ম দেন উর্মি। এদিকে 24 ঘন্টার মধ্যে উর্মিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও লালমনিরহাটে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তারা।